হ্যালো গাইস, আমি টিপু, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো, ধরেন আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে যাচ্ছেন বাই রোড বেনাপোল বর্ডার হয়ে। সো এই বেনাপোল বর্ডার থেকে ইন্ডিয়ান বর্ডারটা কীভাবে বা বাংলাদেশ কাস্টম অফিস থেকে ইন্ডিয়ান কাস্টম অফিস পর্যন্ত কীভাবে যাবে, ইন্ডিয়ান কাস্টম অফিসে আপনি কীভাবে সেখান থেকে পেপার ওয়ার্কগুলো করবেন, সো ওভারঅল সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। সো ফ্রেন্ডস, আমি টিপু আর্য, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল, লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইমিগ্রেশন ফর্ম কালেক্ট করা এবং ট্রাভেল ট্যাক্স পে করা, এবং আপনাকে করতে হবে টার্মিনাল একটা ফি আপনাকে পে করতে হবে। ইমিগ্রেশন যে ফর্মটি আছে সেই ফর্মটি ফিল আপ করবেন ঠিক এইভাবে। আমি আপনাদের রেফারেন্স অনুযায়ী এখানে দিয়েছি যে ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করা খুব ইজি। আপনার নাম, পাসপোর্টের নাম্বার, আপনার জন্ম তারিখ, কোথায় যাচ্ছেন, সো এই কিছু টুকটাক ডিটেইল আপনাকে এখানে দিতে হয়, জাস্ট ইট। তো আমি সবাইকে প্রেফার করি যে আপনি আপনার ট্রাভেল ট্যাক্সটি আগে থেকে দিয়ে আসুন। লাইক আপনি বর্ডারে যদি দিতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হয়, কারণ দীর্ঘ একটি লাইন থাকে। সো কীভাবে ট্রাভেল ট্যাক্স দিতে হয় এটার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, এই কোনায় বা এই কোনায়। সো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, এবং আমি আজ তবুও আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি আপনি বর্ডার থেকে কোথায় আপনি ট্রাভেল ট্যাক্সটি করতে পারবেন। সো বেনাপোল বর্ডারের ঠিক এই কর্নারে একটি বুথ আছে যেখান থেকে আপনি ট্রাভেল ট্যাক্স এবং আপনি কাস্টম ট্যাক্সটি পে করতে পারবেন। সো ট্রাভেল ট্যাক্স করতে হলে আপনাকে লাগবে 500 টাকা এবং টার্মিনাল ফিটি হলো মাত্র 50 টাকা। তারপরেই আপনি সুন্দর মতো লাইনে দাঁড়িয়ে যান। একটু সকাল সকাল দিকে একটু ভিড় থাকে, আমি যখন গিয়েছিলাম তখন খুব ভালো ভিড় ছিল। সো যাই হোক, লাইনে দাঁড়িয়ে যাবে। লাইনে দাঁড়িয়ে যাওয়ার পর যখন আপনি একদম গেটের সামনে চলে আসবেন আপনার 550 টাকা ছিঁড়ে ফেলা হবে। লাইক তো আমারটাও ছিঁড়ে ফেলা হয়েছিল, তো আমার 50 টাকা ছেঁড়া বাকি রয়ে গিয়েছিলো, তাই এই 50 টাকা ছিঁড়ে ফেললো। সো যাই হোক, গেট থেকে ভেতরে ঢুকেই আপনার স্ক্যানিং যেই বুথটা আছে সেই স্ক্যানিং মেশিনে আপনার ব্যাগটি স্ক্যান করার জন্য দিয়ে দিবেন। স্ক্যান করে দেন, সোজা হাঁটতে থাকুন। হাঁটতে ঠিক এইখানে চলে আসবেন, এখানে আপনার পাসপোর্টটা স্ক্যান করবে এবং আপনাকে 2-4 কোশ্চেন জিজ্ঞাসা করবে কেন যাচ্ছেন বা এসে, এবং আপনাকে একটা ছবি তুলতে বলবে। সো ক্যামেরার দিকে তাকাবেন এবং সুন্দর করে একটা ছবি তুলবেন, জাস্ট ইট। সো ওভারঅল এখানে যাবতীয় কাজগুলো আপনি যদি সব কিছু ওকে থাকে দেন আপনাকে ছেড়ে দিবে। আপনি ঠিক এই এক্সিট এই গেটটা দিয়ে বের হয়ে যাবেন এবং আপনি হাঁটতে হাঁটতে চলে আসবেন নো ম্যানস ল্যান্ড। সো এখন আমরা আছি নো ম্যানস ল্যান্ডে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে যে জায়গাটুকু এটা নো ম্যানস ল্যান্ড। সো সাধারণত এখানে 16 ডিসেম্বর বা ইন্ডিয়াদের 15 আগস্টে এখানে একটু মহড়া হয় আর কি। আপনি যখন লাইন ধরে যখন যাচ্ছেন তখনই দেখতে পারবেন ঠিক এই লোকটি আপনাকে একটি ইন্ডিয়ান ইমিগ্রেশন ফর্ম আপনাকে দিয়ে দিচ্ছে। সো আপনি তার থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশন ফর্মটি কালেক্ট করবেন এবং কালেক্ট করার পর সোজা এই লাইনে লাইনে করে ওদের ইমিগ্রেশন সেন্টারে যেতে থাকবেন। সো যেতে যেতে সো আপনি একটি স্ক্যানিং মেশিন দেখতে পারেন। সো এখানে আপনার ব্যাগটি আবার তারা স্ক্যান করবে। সো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে স্ক্যান করার ওই পাশে যে ইন্ডিয়ান কর্মকর্তা যারা আছেন তারা আপনাকে হয়তোবা থামাতে পারে 2-4 টাকা পয়সার জন্য। সো এখানটায় একটু কেয়ারফুল হবেন। আপনি যদি 100% ওকে থাকেন তাহলে 1 টাকাও দিবেন না। তারা সাধারণত আপনাকে বলবে এত ভারী কেন, আপনার ব্যাগে কী আছে, এই সেই আপনাকে হ্যারেজ করার চেষ্টা করবে। বাট আপনি ভাই, আপনি যদি 100% ওকে থাকেন তাহলে কোথাও আপনার কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। সো এখানে একটি ইনফরমেশন হলো, আপনি যখন ইমিগ্রেশন ফর্মটা আপনার হাতে থাকবে তখন অনেকে আপনাকে বলবে ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করে দিন। এখান থেকে ঢোকার পরেই পরপরই ওখানে লেখার জন্য কেউ কয়েকজন আপনার পাসপোর্ট নিয়ে নেবে, বাট লেখার জন্য অবশ্যই কাউকে কোনো পাসপোর্ট দেবেন না, নিজেরটা নিজে লিখবেন, কিছু না, একদম সিম্পল। আমি আপনাদের জন্য রেফার অনুযায়ী আমি আপনাদেরকে দিয়ে দিলাম যে আসলে এইভাবে এই প্যাটার্নে আপনাকে ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করতে হয়। এখানে একটা অ্যাড্রেস দেওয়া থাকে, তো যেখানে একটা হোটেলের নাম দিয়ে দিবেন। তো আমি এখানে আমার এই হোটেলের নাম দিয়েছি, আপনারা সেম এই হোটেলের নামটাও দিতে পারেন। সো এখানে কোনো সমস্যা নেই। সো এখান থেকে ব্যাগটি কালেক্ট করার পর আপনাকে চলে যেতে হবে ঠিক বাংলাদেশ ইমিগ্রেশন সেন্টারের মতোই, এখানেও আপনাকে আপনার পাসপোর্ট স্ক্যান করতে হবে এবং আপনার ছবি তুলতে হবে। সো এখানেও তারা জিজ্ঞাসা করে যে আসলে কোথায় যাবেন, কী করবেন বা এই সেই, এগুলো সব জিজ্ঞাসা এখানে আপনাকে জিজ্ঞাসা করবে। সো এখানে আসলে ভিডিওগ্রাফি অ্যালাউ না, সো আমি আসলে ভিডিও করিনি।
তো যাই হোক, এখানটা আসলে খুব ইজি, আপনি বুথ বাংলাদেশ বাংলাদেশের ইমিগ্রেশন সেন্টারের মধ্যে বুথ আকারে করা আছে, তো এইগুলো বুথে আপনি গিয়ে আপনার পাসপোর্টটি জমা করবেন। ওভারঅল আপনার সব কিছু হয়ে যাওয়ার পর আপনি চলে আসলেন ঠিক ইন্ডিয়ার সাইডে। তো ইন্ডিয়ার সাইডে যখন চলে আসলেন, এখানে বর্ডার বর্ডারে আপনার অনেক দেখবেন মানি এক্সচেঞ্জের বুথ আছে এখান থেকে। আমি সাধারণত সাজেস্ট করবো এখান থেকে মানি এক্সচেঞ্জ না করার জন্য, বিকজ আপনার আমরা সাধারণত কলকাতায় যখন যাবো, কলকাতায় যখন যাই তখন আমরা সাধারণত মার্কেট স্ট্রিটে বা নিউ মার্কেটের আশেপাশে থাকার চেষ্টা করি আমরা বাংলাদেশ থেকে যখন যাই। তো আমার মতে যে এই বর্ডার থেকে টাকা না ভাঙিয়ে আপনি মার্কেট স্ট্রিটে গিয়ে টাকাটা ভাঙান, আমি মনে করি অনেক ভালো হবে, বিকজ আমরা যখন গিয়েছিলাম। তো যাই হোক, মানি এক্সচেঞ্জ শেষ, আমরা সোহাগের কাউন্টার থেকে মানি এক্সচেঞ্জ করলাম। তো আমরা 100 টাকায় পেয়েছি 82.5, তো ওইখানে রেটটা ভালো পেয়েছি, অন্যান্য জায়গায় রেটটা আরও কম ছিল। তো যাই হোক, সোহাগের কাউন্টার থেকে আমরা ইয়েটা ভাঙালাম, আর অনেকে বর্ডার থেকে ভাঙায়, তো তাদেরকে বলি ভাই বর্ডার থেকে না ভাঙিয়ে আপনারা এইরকম মার্কেট স্ট্রিটে চলে আসবেন, দেন ওইখান থেকে ভাঙালে আপনি কিছুটা হলেও আপনি ওখানে বেশি পাবেন। লাইক আমরা বর্ডারে পেয়েছিলাম 81.75 পয়সা করে, আর এখানে আমরা পেয়েছি 82.5, তো অলমোস্ট ভালো কিছু টাকা, ভালো কিছু পয়সা আর কি বেশি। তো এটা যখন বেশি টাকায় হয় তখন এটা খুব ভালো হয়। তো যাই হোক, সো এই ছিল আসলে আজকের, যে আপনি কীভাবে বর্ডারটা ক্রস করবেন এবং বর্ডারে কোথায় কী করতে হবে সব কিছু। তো আমি জানি না কতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি, আসলে সব জায়গায় ভিডিও অ্যালাও না, তবুও আমি মোবাইল দিয়ে কোনো মতে করেছিলাম আর কি। সো যাই হোক, সো এরপরে আমরা চলে গিয়েছিলাম কলকাতায়। সো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সো ইন্ডিয়া ট্যুরের ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। সো আই থিঙ্ক যে আমি আমার সাধ্যমতো ডেলিভার করার চেষ্টা করেছি, তবুও যদি আপনাদের কোথাও বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যতটুকু জানি অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ইনফরমেশনটা ডেলিভার করার জন্য। সো ফ্রেন্ডস, অ্যাজ ওয়েল এস যেটা বলি, দ্যাটস ইট ফর টুডে, টু সি ইউ সুন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, আই লাভ মাই সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ।